বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি হুগলি সেই বাঁশ বেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ খুব একটা মানুষজন নেই, কারণ এখন জানো কোভিড সিচুয়েশান, তো এই মুহূর্তে কেটেছে তাই খুব একটা মানুষজন উপস্থিতি নেই। তবে চারিদিকে একটা সত্যি খুব সুন্দর একটা একটা পবিত্রতা বিরাজ করছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা, আজ আমরা কল্যাণী থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী দেবী মায়ের মন্দির দর্শন করার জন্য। আর এটা আমাদের মূলত প্রথমবার নদিয়া থেকে হুগলি ডিস্ট্রিক্ট ক্রস করব, আর আপনাদের আশা করি ভালো লাগবে। আর এখন যেহেতু লকডাউন কেটেছে তাই আজ আমরা এক অজানা প্লেসের সন্ধানে বেরিয়ে পড়েছি। এখন মূলত আমরা যাচ্ছি তিনজন, আমি, সাগরদা আর অজয়। তো তিনজন মিলেই আমরা কল্যাণীর মেস থেকে বেরিয়ে পড়েছে। সো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা এইমাত্র ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে সামনে একটা বাজারে এলাম, বাজারটার নাম অবশ্য জানি না। তো যাই হোক, এখন আমরা এখানে চা খাচ্ছি, হ্যাঁ, আর চায়ের জন্য দিচ্ছি এখন এই সঙ্গে রয়েছে সকলেই। দেখো অসাধারণ চা, খুবই সুন্দর লাগছে, গরমটা প্রচণ্ড রয়েছে বাট চায়ের জন্য বাজারটা একটু দেখে নাও কত সুন্দর বাজার। লকডাউনটা কেটেছে এই মাত্র তাই অনেক মানুষের এখন ভিড় হয়ে আছে, আর মাছটা খুলেছি এই চাটা খাওয়ার জন্যই, কারণ আমাদের কোভিড বিধি তো মানতেই হবে। সামনের বাজারে কিছুটা সময় দাঁড়িয়ে রেস্ট নিয়ে এখন আমরা সাইকেল নিয়ে এগিয়ে চলেছি মন্দিরের দিকে যাওয়ার জন্য। আর এখন আমরা এই পথ ধরে এগিয়ে চলেছি, রাস্তার দুধারে মানুষজন খুব একটা নেই বললেই চলে। আর কিছুক্ষণ পরেই আমরা মন্দিরের সামনে প্রবেশ করব। এই দুধারে অসংখ্য দোকানদানি বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো চলো এখন এই রাস্তা ধরে এগিয়ে যাই, আর একদম মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি হুগলি সেই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ খুব একটা মানুষজন নেই, কারণ এখন জানো কোভিড সিচুয়েশান, তো এই মুহূর্তে কেটেছে তাই খুব একটা মানুষজন উপস্থিতি নেই। তবে চারিদিকে একটা সত্যি খুব সুন্দর একটা একটা পবিত্রতা বিরাজ করছে, দেখতে পাচ্ছ। তো চলো একদম মন্দিরের সামনে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর দেখতে থাকো আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমরা এই মন্দিরের সামনে প্রবেশ করে সাইকেল নিয়ে এসেছি, যেহেতু আমাদেরকে এখন সাইকেল গ্যারেজে সাইকেলটা রাখতে হবে। তো এখন সাইকেল গ্যারেজের মধ্যে ঢুকছি আমরা, এখন এখানে সাইকেলটা রাখবো, কারণ সাইকেল নিয়ে ভিতরে যাওয়াটা এখান থেকে মন্দির কর্তৃপক্ষ থেকে বারণ করা রয়েছে। তো এখন এখানে সাইকেলটা রাখছি, রেখে ভিতরে প্রবেশ করছি। একটু গ্যারেজটা দেখে নাও, আপনারা এখানে আসলে গ্যারেজে সাইকেল বা বাইক নিয়ে আসলে এখানে রাখতে পারো, রেখে তোমরা মন্দির দর্শন করতেই পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমরা এই সামনে সাইকেলটা রেখে এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে এই রাস্তা ধরেই। খুবই সুন্দর একটা রাস্তা, পরিবেশ, আর চারিদিকে একটা অসাধারণ পবিত্রতা বিরাজ করছে। বন্ধুরা, এই মন্দিরের
আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরে। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই মন্দির। তো এখন হচ্ছে কোভিড সিচুয়েশান যেহেতু রয়েছে, পুরোপুরি আমাদের যায়নি সেকেন্ড ওয়েভ, তো এই কারণে মন্দির কর্তৃপক্ষ থেকে হয়তো ভিতরে ঢোকার নিষেধ রয়েছে, তাই আমরা বাদ থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন। আর এখন আমি এই মন্দিরের ইতিহাসটা কি, সেটা একটু ইতিহাস বলতে বলা হয় 1799 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। মন্দিরটি তৈরির কাজ শুরু করেন রাজা নৃসিংহদেব। তবে মন্দির চলাকালীন হঠাৎ করে তিনি মারা যান। তবে মারা গেলেও রাজার ছোট পত্নী শঙ্করী দেবী মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। বলা হয় যে রাজা নৃসিংহদেবের শৈশব অত্যন্ত দরিদ্রতার মধ্য দিয়ে কেটেছিল। ছেলেবেলায় তার বাবা মারা যায়। আর এই সুযোগ নিয়ে তৎকালীন নবাব আলীবর্দী খাঁ তার রাজ্যের সমস্ত সম্পত্তি জমিদারদের মধ্যে বিলিয়ে দেয়। পরে অবশ্য বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হলে রাজা তার সম্পত্তির কিছু অংশ ফিরে পায়। এর ঠিক কিছু বছর পর রাজা কাশীতে গিয়ে তন্ত্র সাধনায় মুগ্ধ হয় এবং তন্ত্র সাধনা চলাকালীন দেবী হংসেশ্বরীর দৈবমূর্তি দর্শন লাভ করেন এবং মনস্থির করেন যে একটি মন্দির নির্মাণ করেন, যার ফলস্বরূপ আজকের এই শতাব্দী প্রাচীন মন্দির দেবী হংসেশ্বরী কালী মন্দির। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো আর বিশেষ আকর্ষণ হলো যে মন্দিরটি পদ্মের কুড়ির ন্যায় 13 ফুট বিশিষ্ট, যা এখনও পর্যন্ত বহু দর্শনার্থীদের মন জয়। বন্ধুরা, এখন আমরা রয়েছি অনন্ত বাসুদেব মন্দিরের ঠিক সামনে। আর এখন যে কোভিড সিচুয়েশান, তাই ভিতরে প্রবেশ করতে পারছি না, বাট থেকেই দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ আগে হংসেশ্বরী কালী মন্দির দেখে এখন আমরা রয়েছি এই অনন্ত বাসুদেব মন্দিরের সামনে। এই মন্দিরটি তৈরি হয় আনুমানিক, আর এই মন্দিরের একটা বিশেষত্ব হলো, বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে, মন্দিরের গায়ে টেরাকাটায় অসংখ্য দেবদেবীর মূর্তি বা রামায়ণ মহাভারত তৎকালীন সময়ের বিভিন্ন মূর্তি তোমরা দেখতে পাবে। আর আমরা যেহেতু ভিতরে প্রবেশ করতে পারছি না, তাই ভিতরে মূর্তিগুলো দেখাতে পাচ্ছি না, দূর থেকে দেখার চেষ্টা করতে হবে। আর এই হচ্ছে এই মন্দিরের বিশেষ আকর্ষণ, এছাড়া আর কিছু নেই। আর মন্দিরটি চূড়াটি অষ্টভুজাকার রয়েছে, আর খুবই সুন্দর একটা মন্দির, আর বিভিন্ন পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। যেহেতু মন্দির চত্বরে প্রবেশ করতে পারিনি, তো আমরা এই সাইড যে সিনগুলো রয়েছে ওগুলো দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আপনাদের পুরো মন্দির চত্বরের পুরো ভিডিও আমরা এই কিছুক্ষণ আগে দেখালাম, আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। তাহলে এবার আপনারা কোশ্চেন করতে পারেন যে এখানে আমরা আসবো কীভাবে। তো আসার জন্য খুব একটা সমস্যা হবে না, আপনারা দুভাবে আসতে পারেন, এক হাওড়া থেকে আসতে পারেন বা শিয়ালদা থেকে। আপনারা যদি আসেন, সবথেকে বেটার হবে হাওড়া থেকে আসতে। হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে বাঁশবেড়িয়া স্টেশন নামবে, ওখান থেকে অটো টোটো অ্যাজ পসিবল যেটা সম্ভব হয় ওটা ধরে খুব সহজে চলে আসতে পারেন এই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরে। আর একটা কথা, যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে আসলে আপনাদের কাছড়াপাড়া হয় কাছড়াপাড়া না হলে কল্যাণী স্টেশন নামতে হবে, ওখান থেকে আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করলে আর একটু আসলে তোমরা পৌঁছে যাবে এই জায়গাটায়, ঠিক আছে। আর সো গাইস, বারবারের মতো একটা কথা বলছি, ভিডিওটা যদি ভালো লাগে যত বড় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের ভিডিও বা আপডেটগুলি পেতে। সো বন্ধুরা, আপনারা ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।